প্রতি বছরের মতো এবারও বাঙালির সংস্কৃতির অন্যতম নবান্ন উৎসবকে ঘিরে জমে উঠেছে মাছের মেলা। শীতের সকালে ঘন কুয়াশায় খানিক দূরের দৃশ্য ঝাপসা হলেও জমে ওঠে দেড় যুগের ঐতিহ্যবাহী মাছের মেলা। ভোর থেকে সারি সারি হয়ে বসা মাছের মেলায় উপচে পড়া ভিড়, 3 কেজি থেকে শুরু করে 13 কেজি ওজন পর্যন্ত মাছ বিক্রি করতে দেখা গেছে মেলায়। ক্রেতারাও ব্যাপক উৎসাহের সঙ্গে কিনছেন ওইসব মাছ, আবার দেখতে এসেছেন অনেকেই। এখানে আমরা প্রতি বছরে আসি, অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়, দেখতে শুনতে অনেক ভালো লাগে, পরিবেশটা অনেক সুন্দর। সবসময় একটা উৎসব, কবে এই মাছের মেলা হবে? অনেক ঐতিহ্যবাহী, অনেকদিন ধরে চলতেছে। আমি নিজেও মাছ কিনছি, মাছের দাম ভালো, প্রচুর মাছ বেচা কিনা হচ্ছে। জামাই মেয়েদের প্রত্যেক বছরই ডাকা হয়, জামাইয়েরা নিজেও আসে, শ্বশুর বাড়ি মাছ নিয়ে যায়, নিজের জন্যও নিয়ে যায়। এটা ট্রেডিশনাল হয়ে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই জামাই মেলাটা প্রতি বছর আমরা করি, তো এবার তুলনামূলক মাছের দাম অনেক বেশি, যার কারণে ক্রেতাদের কষ্ট, আমাদের কিনতেও কষ্ট, তারপরে বেচা বিক্রি খুব ভালো। জয়পুরহাটের কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে নবান্ন উৎসবকে কেন্দ্র করে এ মাছের মেলায় শুধুই মাছ কেনার বিষয় নয়, আছে এক ধরনের জামাই মেয়েদের মাছ কেনার প্রতিযোগিতা। কোন জামাই কত বড় মাছ কিনলেন সেটাই আসল বিষয়। প্রতিযোগিতায় নীরব অংশগ্রহণ করে শ্বশুররা। এরা নবান্ন অনুষ্ঠান বছরে একবার হয়, মানে জামাই বেটি সবাই আগ্রহ থাকে এই দিনটার জন্য। মাছের দামটা একটু বেশি, তাতে এখন ঘুরতেছি দেখতেছি, যদি কম পাই একটা নেবো আর কি। উৎসবের জন্য পাশিয়া বাজারতে মাছ কিনতে আসছি, ঘুরে ফিরে দেখতেছি মোটামুটি মাছের তুলনামূলক মুখমতলা বা একে শুনে আসে। আমরা দেখতেছি যে পাশিয়া বাজারে কেজিকে 20 টাকা কেউ বেশ আছে এবং বড় মাছও আছে। জামাই মেয়েরা মাছের বাজারে প্রতিযোগিতা নিয়ে কেনাকাটা করে থাকে। এই মেলা কেন্দ্র করে ঘরে ঘরে এলাকার মেয়ে জামাই সহ স্বজনদের আগে থেকেই দাওয়াত দেওয়া হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ মেলার উৎসব দেখতে আসেন। দূর দূরান্ত থেকে দলে দলে লোকজন মেলায় এসেছেন মাছ কিনতে। বিক্রেতারা মাছের দাম হাঁকাচ্ছেন, ক্রেতারা কিনছেন, আবার কেউ কেউ সেলফি তুলতেও ব্যস্ত। মাছের পাশাপাশি বিভিন্ন পণ্যের পসরা বসেছে মেলায়। ক্রেতারা খালি হাতে ফিরছেন না কেউ, সামর্থ্য অনুযায়ী মাছ কিনে খুশি মনে বাড়ি ফিরছেন। নায়ুর এসেছেন মেয়ে ও জামাই, নিমন্ত্রণ করা হয়েছে আত্মীয় স্বজনকেও। এ মেলায় জয়পুরহাট জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে মাছ ক্রেতা বিক্রেতা আসেন। মেলাটিকে সার্বক্ষণিক পরিদর্শনে রাখা হয়েছে। মেলায় কেউ যেন নিষিদ্ধ মাছ বিক্রি করতে না পারে সেদিকে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। নবান্ন উপলক্ষে প্রতি বছর অগ্রহায়ণ মাসে কালাই উপজেলার পাশিরা বাজারে মৎস্য মেলার আয়োজন করা হয়। এটি একটি ঐতিহ্যবাহী মেলা যা অনেক উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়। এখানে শুধু মাছ কেনা বেচা না, অনেকে শুধু মেলাটা একবার দেখার জন্য দূর দূরান্ত থেকে আসে। আমরা কালাই উপজেলা মৎস্য দপ্তর থেকে মেলাটিকে পরিদর্শনে রেখেছি, যাতে করে এখানে নিষিদ্ধ মাছ বিক্রি না হয়, ফরমালিনযুক্ত মাছ বা পুষযুক্ত চিংড়ি বিক্রি করা না হয়। এসিটিভি ডিজিটাল।